ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমরা আর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ফটোশপের ডাবল এক্সপোজার গার্লস উইথ সিটি ইন ফটোশপ ফটোশপে কীভাবে আমরা যে কোনো একটা মেয়ের উপরে একটা এক্সপোজার করব আমরা যে কোনো সিটি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা এক্সপোজার করবো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় শিখবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যাতে নতুন কিছু শিখতে পারেন আপনারা বা আমি কিছু শেখাতে পারি চলো ভিডিও বেশি দেরি না করে আজ থেকে মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছে আমরা তো তো আমরা প্রথম যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এরকম নিয়েছি আর একটা যে কোনো আমি একটা ইমেজ নিয়ে নিব অলরেডি তোমার ডাউনলোড করা আছে অলরেডি এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেব তো দেখতে পাচ্ছেন এই এই ফটোটার উপর জাস্ট আমি একটা কপি করব কপি করার পর এটা বন্ধ করে দেবো বন্ধ করার পর এই যে ইমেজটা আছে এই ইমেজটা ড্র্যাক করে আমি সেম পজিশনে এটা নিয়ে চলে আসবো নিয়ে আসার পর এটা কী করবো স্ক্রিন মোড করে দেবো স্ক্রিন মোড করার পর এটা জাস্ট আমি একটা ঠিক পজিশন আমি কিন্তু এটা বসিয়ে জাস্ট সো দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটা পজিশন আমি কিন্তু এটা জাস্ট বসিয়ে দেবো এখান থেকে যেখান থেকে আপনি বসাত করেন সো আমি একটা জাস্ট একটা পজিশনে ঠিক পজিশনে আমি একটা বসিয়ে দিচ্ছি যাতে দেখতে একেবারে খুবই ভালো লাগে একেবারে সো আমার এই পজিশন বসলে কিন্তু আমার পুরোপুরি একেবারে ভালো লাগছে একেবারে সো এখান থেকে বাড়া কমা করতে পারেন এখান থেকে মডিফাই করতে পারেন যাই হোক তো আমার জাস্ট এরকম হয়েছে হয়েছে ডিজাইনটা আমি হালকা ব্রাইটনেস কী করে বাড়াবো এখান থেকে জাস্ট আমি এইখানে যাবো এখানে যাওয়ার পর জাস্ট এখানে এক্সপোজার যাবো এক্সপোজার যাওয়ার পর এখান থেকে জাস্ট এটা আমি হালকা এটা বাড়িয়ে দিলাম বা এটা এটা বাড়িয়ে দিলাম এটা জাস্ট আমি এখান থেকে এটা হালকা আমি বাড়ালাম এটা জাস্ট আমি এটা এখান থেকে জাস্ট ড্র্যাক করে এটা কমিয়ে দিলাম জাস্ট এখান থেকে হালকা কমিয়ে দিলাম সো সো দেখ সো দেখতে একেবারে ক্লিয়ারলি লাগছে সো আমার কিন্তু ডিজাইন কমপ্লিট এখান থেকে যদি আপনি মডিফাই করতে পারেন যদি কোনো কিছু যদি কোনো কিছু করতে পারেন এখান থেকে জাস্ট সো এখান থেকে এখান থেকে মডিফাই করতে পারেন যেমন খুশি করতে পারেন আপনারা তো এখান থেকে কন্ট্রোলটি দিয়ে এটাকে মডিফাই করতে পারেন এখান থেকে বাড়াকুমা এখান থেকে এখান থেকে নর্মালি আমরা এরকম রেখে দিয়েছি কন্ট্রোলটি দিয়ে এটা জাস্ট হালকা আমরা ছোট করে নেবো ছোটো করার পর এখানে জাস্ট আমি এই পজিশনে আমরা বসিয়ে দেবো সো আমার কিন্তু ডিজাইন কমপ্লিট দেখতে পাচ্ছেন নর্মাল আমার ডিজাইন কীরকম ছিল আমি দেখিয়ে দিচ্ছি আমি সো নর্মাল ডিজাইন এরকম ডিজাইন করার পর এনে আফটার বিফোর বিফোর আফটার বিফোর আগে আফটার মানে পরে সো দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন মজাদার ডিজাইন আপনারা শিখতে পারবেন অবশ্যই তো ভিডিওটি ভালো করে প্র্যাকটিস করবেন তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে দিনটা এতটুকুই ভিডিও ছিল নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো